So, Bismillah, Alhamdulillah, wassalatu wassalamu alayka ala rasulillah, rabbi shrahli sadri wa yassir li amri wa hlul 'uqdata min lisani yafqahu qawli. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. আচ্ছা, মিডিয়ার পরে আমাদের আজকে ক্লাস শুরু হচ্ছে। তো আমাদের প্রথম চ্যাপ্টার যেটা আছে সার্কিট ব্রেকার, সার্কিট ব্রেকার হলো কি চ্যাপ্টার 19। তো আমরা আগের চ্যাপ্টারগুলোর মতোই ভিকে মেহতার বই থেকে আমরা পড়তে থাকব। তো এখানে আমাদের যে জিনিসগুলো আছে হলো কি সার্কিট ব্রেকার, ইম্পর্টেন্ট টার্মস অফ সার্কিট ব্রেকার, তারপর কি ক্লাসিফিকেশন অফ সার্কিট ব্রেকার, এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার, এই এই জিনিসগুলো আমরা দেখব। আর যেহেতু মানে সার্কিট ব্রেকার কাকে বলে, কি কাজে লাগে, আমাদের এই জিনিসগুলো কিন্তু আমরা ইনিশিয়ালি আমাদের যেসব ওই ব্রেকার, ফল্ট কারেন্ট রিলে, তারপর হলো কি তোমার সুইচ গিয়ারের কাজ কি, ওখানে কিন্তু ইনিশিয়াল কথাবার্তাগুলো আমরা কিন্তু পড়ে আসছি। ঠিক আছে, ব্রেকার কি কাজ করবে, সুইচ গিয়ার কি কাজ করবে, তারপর আর্কিং হলে কি হবে, তারপর হলো কি তোমার হলো কি কন্ট্যাক্ট গুলোর কাজ কি, এরকম বেশি কিছু কথাবার্তা আমরা প্রথম দিকে পড়ে আসছিলাম। যেমন ট্রিপিং কয়েলের কাজ কি, এরকম কিছু কথা আমরা প্রথম দিকে পড়ে আসছি। তারপর হলো কি এগুলো উইথ টাইম টু টাইম এগুলো কি তোমার সার্কিট ব্রেকারেরও, এগুলো পাওয়ার সিস্টেমে যত অ্যাডভান্স হয়েছে পাওয়ার, এরকম হলো কি তোমার ব্রেকারেরও অনেক ধরনের পরিবর্তন এসেছে। তো এইখানে প্রথম দিকে যখন হলো কি তোমার ভ্যাকুম, মানে যেটা মিডিয়াম হিসেবে তোমার ভ্যাকুম ইউজ হয়েছে, তারপর অয়েল ইউজ হয়েছে, এখন হলো কি মোস্ট আপডেটেড হিসেবে অনেকে হাই টেম্পারেচার সুপার কন্ডাক্টর পার যেহেতু ইউজ করে, কন্ডাক্টর গুলো যখন আসতেছে এখন এটার আপডেট হিসেবে লিকুইড নাইট্রোজেন এই মিডিয়াম গুলোতে ইউজ করছে। তো বিভিন্ন টাইপের এই ধরনের মডার্ন টেকনোলজি গুলা এগুলো আসতেছে এবং হলো কি এখনো অন প্রসেস, এগুলা রিসার্চ গুলা অনগোয়িং আছে। এবং সাথে সাথে তোমার হলো কি তোমার প্রোটেকশনের ক্ষেত্রে যে ধরনের তোমার অ্যাডভান্সমেন্ট গুলো হচ্ছে, তারপর হলো কি তোমার ট্রান্সফর্মার প্রোটেকশন, তারপর হলো কি রিলে প্রোটেকশন, তারপর হলো কি তোমার আরো ডিফারেন্ট টাইপের যেগুলো তোমার ফিউজের ক্ষেত্রে এই ব্রেকার গুলোর কাজ কি, এই ধরনের অনেক কথাবার্তা এখানে এই জিনিসগুলোতে আসবে। তো আমরা চেষ্টা করবো তোমার হলো যেটা সিলেবাসের কাছাকাছি থাকার চেষ্টা করব, সিলেবাসের মধ্যে তোমার ভ্যাকিউম সার্কিট ব্রেকার, অয়েল সার্কিট ব্রেকার এবং হলো কি এগুলোর হয়তো ডিফারেন্ট পারফরমেন্স, এই ধরনের কথাবার্তা এগুলো জিনিসগুলো এখানে আসবে। তো আমরা আজকে ফার্স্ট ক্লাস হিসেবে আমরা তাহলে একটু দেখি তোমার এখানে কি সিলেবাসে কি কি জিনিস আছে। তো চ্যাপ্টার 19 এখানে যদি আমরা এদিন দেখি আর্ক ফেনোমেনন, খুবই একটা ইম্পর্টেন্ট একটা টার্ম আর্ক ফেনোমেনন এই জিনিসগুলা। তো আমরা তো যদিও খুব থিওরিটিক্যালি দেখছি, কিন্তু আমরা কিন্তু এগুলো ম্যাটল্যাবের মডেল থেকেও আমরা জিনিসগুলো খুব সুন্দর করে দেখতে পাবো। এই যে আর্কিং ফেনোমেনন ঘটছে, কিভাবে ফেনোমেনন আর্কিংটা ঘটে, তো শাহি করে একটা বড় ধরনের একটা আর্কিং হয়ে যাবে। দেখবে তোমার হলো কি হাই হাই কারেন্টের জন্য, আমি একটু কলমটা নিই, তোমার হলো টাইমের রেসপেক্ট দেখবে দেখবে উইদিন 0.1 0.2 সেকেন্ডের মধ্যে দেখবে অনেক বড় একটা কারেন্ট এরকম উঠে গেছে। এটা দেখবে ওকে 0.1 থেকে 0.135 মিলি সেকেন্ডের মধ্যে আবার এটাকে এরকম করে এখানে নামায় ফেলছে, দেখবে অনেক বড় কি 2100 এম্পিয়ার, এরকম 2100 এম্পিয়ার, 2200 এম্পিয়ার, তোমার হলো কি 11 কেভির মধ্যে এরকম দেখবে কি অনেক হাই কারেন্ট এরকম চলে আসে। তো ওইটাকে কেমনে আমরা এখানে থেকে আবার করে হলো কি আর্ক, এই আর্কিং গুলো হইতেছে এখানে, তারপর এই জিনিসগুলো ওঠার সময় এরকম ক্যাপে 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 উঠতেছে, আবার নামার সময় এরকম ক্যাপে 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 নামে একবার। তো এই যে এই ধরনের জিনিসগুলো তোর আর্কিং ফেনোমেনন গুলো হতেছে, এগুলো তোমার সার্কিটের জন্য কতটুকু খারাপ, জিনিসগুলো কতটুকু এফেক্ট করতেছে এবং হলো কি ফ্রিকোয়েন্সি এফেক্টটা কিরকম হচ্ছে, এই জিনিসগুলো সবগুলো কিন্তু ওগুলো তোমার ব্রেকিং স্টাডির ব্রেকার স্টাডির মধ্যে অনেক বড় একটা চ্যাপ্টার এগুলোর মধ্যে আর কি আর্কিং ফেনোমেনন, এবং হলো কি রেট অফ রাইজ রিস্ট্রাইকিং ভোল্টেজ, রিস্ট্রাইকিং ভোল্টেজ গুলো কিরকম হয়, সবগুলা আর্কিং চ্যাপ্টারের মধ্যে বড় একটা পার্ট এগুলো। এগুলো প্রিন্সিপাল গুলো কি, মেথড গুলো কি, ইম্পর্টেন্টটা আমি আসলে ডিটেলস এখনো দেখি নাই, কিন্তু এগুলো মোটামুটি বেসিক করার মধ্যে আর কি। তারপর এই সার্কিট ব্রেকার ক্লাসিফিকেশন, বিশাল ক্লাসিফিকেশন, এগুলো তোমার লিখতে চাইলে এটা মানে বিশাল টেবিল বানানো যাবে এগুলো নিয়ে। তো তোমাদের এখানে যা সিলেবাস আমি দেখতেছি এগুলো মোটামুটি বেসিক, খুব বেশি ওরা ইনডেপথ চায় না, তোমাদের যা জানা দরকার বেসিক লেভেলে। সো প্রোটেকশনের মানে পড়ালেখা বলতে গেলে শুরুই হয় তোমার হলো কি ব্রেকার দিয়ে আর কি। তো আগে আমরা দেখলাম মিডের আগে ফোকাস বেশি ছিল হলো কি সুইচ গিয়ার আর ফিউজ নিয়ে, আর এখন আমরা পুরোপুরি সার্কিট ব্রেকার নিয়ে আমাদের মোটামুটি 6টা ক্লাসের মতো এখানে যাবে। এরপর হলো তোমার বাস কর্পোরেশন আছে, লাইন প্রোটেকশন, ট্রান্সফর্মার প্রোটেকশন, তারপর হলো কি অল্টারনেটর প্রোটেকশন, এই ধরনের জিনিসগুলো আসবে। তো আমরা তাহলে একটু দেখি কি কি জিনিসগুলো আছে, কিছু একটা বললাম আর্ক ফেনোমেনন, তারপর কতটুকু ডিগ্রি হচ্ছে, তারপর আজকে আজকে হয়তো আমরা অত ইন ডিটেলস যাব না, তো মোটামুটি দেখবো আর কি সিলেবাসের মধ্যে কি জিনিসগুলো আছে। তারপর কি মানে বিশাল বিশাল লেংথ হয়েছে, আমি তোমাদেরকে কিছু ভিডিও দেখাবো, এরকম ডিসকানেক্ট হওয়ার সময় একটা বড় ধরনের লেংথ হয়, কুলিং, রিডিউসিং, স্প্লিটিং, তারপর কি কারেন্ট জিরো মেথড, কারেন্ট জিরো করে ফেলা, এটা একটা আর একটা বড় একটা চ্যাপ্টার। এই যে তোমাকে বললাম রিস্ট্রাইকিং ভোল্টেজ, আমি কিন্তু এই চ্যাপ্টারগুলো পেজগুলো উল্টাই নাই, কিন্তু এগুলো আমার
মানে আমি জানতাম যে এগুলো আসবে, যে রিয়েল স্ট্রাইকিং ভোল্টেজ। তো এই রিয়েল স্ট্রাইকিং ভোল্টেজের মধ্যে এগুলো এগুলোর মধ্যে কয়েকটা টার্ম আছে, একটা হলো কি ট্রিপল আরভি, রেট অফ রাইজ অফ রিয়েল স্ট্রাইকিং ভোল্টেজ, আর হলো কি কন্টিনিউয়াস রেজিস্ট্যান্স রিয়েল স্ট্রাইকিং ভোল্টেজ। মানে এটার মধ্যে আসলে এটা পড়তে গেলে এটাও একটা বড় পড়ালেখা, এটার ক্লাসিফিকেশন হয় রিয়েল স্ট্রাইকিং ভোল্টেজের, এগুলা এটা পড়তে হলে। তারপর ফল্ট কারেন্ট, এবং এই মডেলগুলা তোমার হলো কি কিছু মডেল তোমার হলো কি ম্যাটল্যাবে, যদি তোমরা এই ম্যাটওয়ার্কসে যাও, ম্যাথওয়ার্কসের মধ্যে গিয়ে তোমরা হলো কি ব্রেকার মডেল দিয়ে সার্চ দিবে খালি, ব্রেকার মডেল দিয়ে। এটা নিয়ে আসলে স্টাডি করার অনেক বড় একটা চ্যাপ্টার আছে এখানে। তো কিছু এরকম বিজ্ঞানী আছে, ওনারা আজকে থেকে তো শত বছর আগে, এই যেমন কেসি, মেয়র, এই ধরনের কতগুলো মডেল এগুলো বানানো আছে। তো এই এই মডেলগুলোতে আসলে ডেভেলপমেন্টের অনেক সুযোগ এখনো আছে, এগুলো এত বছর পরেও ডেভেলপমেন্টের অনেক সুযোগ আছে। তো আমি তোমাদেরকে একটু দেখাই তাহলে, এই এই রিসোর্স গুলো একটু জানা থাকলে সুবিধা হয়। ম্যাথওয়ার্কস এর মধ্যে দেখো সরাসরি তো আমরা এগুলা সিমুলিঙ্ক এর মধ্যে রান করতে পারি। কি দেখতে চাইছিল, ব্রেকার মডেল সিমুলিঙ্ক। থ্রি ফেজ ব্রেকার না, এটা লাগতেছে না আমাদের। সার্কিট ব্রেকার এই যে এখানে চলে আসছে, স্মল মাইক্রোগ্রিডের মধ্যে আছে। আচ্ছা আচ্ছা, আর্ক মডেল, ব্রেকার মডেল থেকে বেশি আর্ক মডেলটা আরো বেশি আসবে। আর্ক মডেল সিমুলিং দিয়ে দেখি, এটা একটা সিলেক্ট করলে হবে, আর্ক মডেলটা একটু আসুক এখানে, আসছে না এখনো। কিছুই আসতেছে না কেন, এখান থেকে তো সরাসরি রান করতে পারার স্যার কথা। রিফ্রেশ দেন স্যার। তোমাদের যেহেতু কানেক্ট আছে তাহলে তো নেটের সমস্যা হওয়ার কথা না। আচ্ছা এটা আমি তো বলতে বলতে আমি পাশে ট্রাই করতে থাকি, এটা আমি পাশাপাশি ট্রাই করতে থাকি। হ্যাঁ চলে আসছে, এটা দেখছে ক্লাস স্ক্রিন নম্বর থাকবে, এই চলে আসছে এটা। এই 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 মডেলগুলো দেখো এখানে চলে আসছে, কেসি, ম্যাক, তারপর হলো কি দুইটার মধ্যে, তারপর হলো কি মেয়রের সাথে ডিফারেন্ট গুলা, এগুলা অনেকে আবার কোশ্চেন করেছে এই মেয়র স্যার এগুলো কেমনি ইউজ করবে, একটা একটার সাথে কি প্রবলেম হচ্ছে ব্লকের ডিটেলস নিয়ে। তবে এগুলো আবার মাইক্রোগ্রিডের মধ্যে, তারপর স্পেস আর্ক সিস্টেম, স্পেস এটা এটা অবশ্য এই আর্কিং একটা না, স্পেস আর্ক এটা অন্য জিনিস। তো এই যে দেখো এগুলো কিন্তু, এই যে একটা ছোট ছোট বক্স দেখছো না, এগুলো কিন্তু ভিতরে বিল্ড আপ করা, ছোট্ট একটা ব্রেকারের মধ্যে এই ভিতরে ক্যালকুলেশন দিয়ে বিল্ড আপ করা। এবং এগুলো হল কি ডেলফ, ডেলফ থেকে ওরা পাবলিশ করছে আর কি। ডেলফতে কিন্তু আমার একটা স্টুডেন্ট, ও পিএইচডি করতেছে ডেলফের মধ্যে, কোরিয়াতে মাস্টার্স করে এখন ডেলফের মধ্যে পিএইচডি করতেছে, আদিব নাম। তো ডেলফ হলো কি মানে ইউরোপের এই টপ একটা ইউনিভার্সিটির মধ্যে একটা আর কি। তো এখানে দেখো এই যে বললাম, দেখো যে নেগেটিভ সার্কেলের মধ্যে একটা বড় আর্কিং হয়েছে, সেই জিনিসটাকে আবার পরে রিডিউস করে এটাকে সমান করে ফেলা, এগুলো ভোল্টেজ কম্পোনেন্টের মধ্যে। তো এই জিনিসগুলো আমরা সরাসরি দেখতে পাবো, আমি মনে করো এখান থেকে রান করার কোনো অপশন দেখায় না ওরা, এই যে পাওয়ার আর্ক মডেল, এই জিনিসগুলো তোমরা রান করতে পারো, এটা কপি করে কিন্তু জাস্ট রান করলে কিন্তু তোমার কাজ শেষ হয়ে যাবে। এগুলা ওখান থেকে তোমরা দেখতে পারবে আর কি, জানা আছে তোমাদের, এটা কপি করে দিলে কিন্তু কাজ শেষ, যদি তোমার সিমুলিঙ্ক ইনস্টল করা থাকে তাহলে তোমার এই মডেলটা কিন্তু ওপেন করতে পারবা। আচ্ছা আস্তে আস্তে তাহলে আমরা এখানে এই জিনিসগুলো দেখি, ঠিক আছে। এই ক্লাস বিভিন্ন ক্লাসিফিকেশন আসবে অয়েল সার্কিটের মধ্যে, অর্কের মধ্যে, আর্কের মধ্যে আছে, অয়েলের মধ্যে আছে, তখন এখন তোমার কোশ্চেন গুলো আসতে পারে। ঠিক আছে তাহলে আমার ম্যাটলিক সিমুলিঙ্ক এর মধ্যে আমি অয়েল কেমনে দেখাবো এগুলা, তারপর হলো কি ভিতরে যে এই যে তোমার বিভিন্ন কন্ডাক্টর টাইপের গুলো বলতেছি, বিভিন্ন ম্যাটেরিয়ালের কথা বলছি, এগুলো আমি তাহলে ম্যাট টাইপের মধ্যে কিভাবে দেখাবো। ওখানের মধ্যে তো আমার মানে ম্যাটেরিয়াল সিলেক্ট করার কোনো অপশন নাই, কিন্তু কিন্তু হ্যাঁ এগুলোও দেওয়া যায়। রিলেটিভ পারমিবিলিটি তোমার হলো কি যেগুলো মিডিয়াম আছে রিলেটিভ পারমিবিলিটি, এগুলো বিভিন্ন রিলেটিভ পারমিবিলিটি সিলেক্ট করে এগুলো ওখানে দেওয়ার অপশন গুলো করতে হয় আর কি। তো সবগুলো ঠিকই, সময়ের সাথে সাথে আস্তে আস্তে ধাক্কা খেয়ে খেয়ে সবকিছু শিখতে হয়, আর সবাইকে যে এই জিনিস শিখতে হবে এটাও কোনো কথা নাই, যেহেতু তোমাদের কোর্সটা অনেক বেশি থিওরিটিক্যাল, তো বেসিক জিনিসগুলোতে তোমরা ফোকাস থাকো। তারপরে টাইপ অফ অয়েল সার্কিট এগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। তারপর কি প্লেন ব্রেক, এর ভিতরে অয়েল সিস্টেম, এগুলো দু একটা মনে হয় ইউটিউব থেকে একটু ভিডিও দেখলে তাহলে আর একটু বেটার হবে। আমি পার্সোনালি যখন আমরা সুইচ গিয়ার প্রোটেকশন পড়তেছিলাম
আমাদের তেজগাঁওতেই, আমি তো ওই আসরণতে যখন পড়ছিলাম আর কি, তেজগাঁওতে পাশেই একটা এরকম সুইচ গিয়ার প্রোডাকশনের একটা সরকারি অফিস ছিল আর কি। তো ওখানে নিয়ে গিয়ে আমাদেরকে ওখানে দেখাইছিল, এটা স্যাররা দেখাইছিলেন, মোল্লা স্যার অনেক প্লেজেন্ট একজন স্যার, উনি নিয়ে গিয়ে আমাদের দেখাইছিলেন এগুলো। তারপর গ্যাস বাবল, আমাদের দুইটা না তিনটা ইন্ডাস্ট্রি ভিজিটই হয়েছিল আমরা। ও তারপর গ্যাস, আমরা ওভারঅল মনে হয় তিনটা না চারটা, ওই আমাদের খালি ব্যাচেলর লেভেলে আর কি, আমাদের ভার্সিটি থেকে অ্যারেঞ্জ করছিল। তো তোমাদের তো তোমরা একটু করোনার কারণে ডিপ্রাইভ হয়ে গেছো এই জিনিসটা। হ্যাঁ, তা এই এই তো এই যে ধরনের দেখতেছো বাইরে কাটা কাটা, এটা বুশ করে দেওয়া, এগুলা এগুলো হলো কি তোমার একটা টোটাল শেপিং এর মধ্যে একটা বড় এই চেম্বার গুলার একটা বড় এফেক্ট থাকে, সেটা চলে আসছে। এই কমান্ডটা আমার এখানে দিয়ে দিলে কিন্তু চলে আসবে। পাওয়ার আর কোন এটা এখানে দিয়ে দিলাম, এটা রান করে দিলে এখানে চলে আসবে। আস্তে আস্তে যেহেতু একটু স্লো, আস্তে আস্তে আমরা জিনিসগুলো দেখতে থাকি। তাহলে টপ চেম্বার, আচ্ছা অয়েল সার্কিট বেশি আমরা যাবো না। এই যে দেখো ছবি দিয়ে দিচ্ছে অয়েল সার্কিট ব্রেকার, যদিও ওখানে বোঝা যাচ্ছে না, তো এখানে ভিতরে কিন্তু এগুলো অয়েল গুলা এখানে থাকে সার্কিট ব্রেকার এখানে। তো তোমার ট্রান্সফরমারের মধ্যে কিন্তু অয়েল ইউজ করা হয়। এখনো আমাদের বাংলাদেশে যেগুলো আছে সবগুলো দেখো তোমার মানে ম্যাক্সিমাম এগুলো SF6, যেহেতু তোমার গ্যাস দিতে হয়, গ্যাসগুলো ওগুলো রিফিল করতে হয়, সেই হিসেবে অয়েলটা রিপ্লেস করা কম্পারেটিভলি ইজিয়ার মনে করো অনেকে। তো এটা রান করা আর কি। আচ্ছা, তারপর কি এক্সিয়াল ব্লাস্ট, তারপর কি তোমার ক্রস ব্লাস্ট, কোন দিকে তোমার হলো কি তোমার ডিজাইনিং গুলোর পজিশন গুলো থেকে থেকে মুভিং কোনটা কোন দিকে হবে, তারপর কি নর্মাল লেয়ার, তো এগুলো এগুলো আমার খুব ভালো মতো জানা আছে জিনিসগুলা। তো তোমাদের একসাথে যেহেতু অনেকগুলো জিনিস পড়তে হচ্ছে, সেজন্য মাথায় হয়তো তোমার ওভারলোড হয়ে যাবে জিনিসগুলা, কিন্তু তারপরেও তোমরা দেখতে থাকো, আমি চেষ্টা করবো তোমাদের মোটামুটি বেসিক জিনিসের মধ্যে কাছাকাছি থাকার জন্য আর কি। তাহলে এরপরে আসি, আমি এখন ওইটা রান করতে পারি নাই। এক পাশে তোমার এক পাশে উইন্ডোতে আমি এটা রান করার চেষ্টা করতেছি, আর এক পাশে তোমাদের এটা দিচ্ছি, এটা এখনো আসতেছে না এখানে। আচ্ছা, ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার, ভ্যাকুয়ামের মধ্যে তোমার এখানে দেখো তাহলে আর্ট শিল্ড থাকবে, তারপরে কি কোথায় কোন পজিশনটাতে এখানে ভ্যাকুয়াম থাকবে এবং কোনটা মুভ করবে, যে কোন একটা ফিক্স থাকবে কন্ট্যাক্ট গুলোর মধ্যে, আর এখন খালি কন্ট্যাক্টে নেওয়ার এখন প্রবলেম কি এই মানে চেম্বার হিসেবে, চেম্বার হিসেবে এই যে কন্ট্যাক্টটা হলো কি এখানে, আর পাশাপাশি ওরা একটা মানে চেম্বারের মতো মেম্বার রাখছে। হ্যাঁ আসছে এতক্ষণ পরে, লোড হচ্ছে এটা। আচ্ছা, আমি তো বারবার এন্টার টিপলাম, এখন মাল্টিপল টাইমস খুলে গেলে আবার একটু অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ, ইনসুলেটিং ভেসেল, তারপর সুইচ গিয়ার কম্পোনেন্টস, তোমাদের এই মডেলগুলো আগে দেখাইছি। এই মডেলগুলো আগে দেখাইছিলাম, আর্ক মডেলগুলো না স্যার, না দেখা নেই। তোমরা মনে করো যারা এখনো প্রোডাকশনের থিসিস করতে চাও, ওরা এই যে মনে করো ছোট্ট একটা এরকম ব্রেকার দেখতেছো না, এটা নিয়ে কিন্তু তোমার থিসিস হয়ে যাবে। এই ছোট্ট একটা মার্বল দেখছো না, এটা নিয়ে কিন্তু একটা থিসিস হয়ে যেতে পারে। দেখো এটা আমি যদি একটু ভিতরে ঢুকি, এ দেখো কত, এটা কিন্তু দেখতে মানে ছোট্ট মনে হচ্ছে না, এটা ভিতরে ঢুকলাম এটার, এটা কিন্তু একটা পুরো একটা মডেল। ঠিক আছে, ভিতরে এই ছোট্ট একটা মডেল দেখছো না, এখানের মধ্যে তোমার কিন্তু অনেক অনেক ইকুয়েশন কিন্তু এগুলোর মধ্যে আছে, এবং অনেক কিছু চেঞ্জ করে জিনিসপত্র আছে। আমি আরো ভিতরে ঢুকি, ভিতরের মধ্যে তোমার হলো কি ইকুয়েশন আছে, এটা তো তোমার সিম্পল ইকুয়েশন, এগুলো হলো কি নেক্সট অর্ডার ইকুয়েশন, নেক্সট অর্ডার ইকুয়েশন আরো ভিতরে যাওয়া যায়। তারপরে তোমার ইনপুটের মধ্যে আপাতত ওরা খালি দুইটা ইনপুট রাখছে, সেম জিনিস থ্রি ফেজের জন্য দেখা যায় এগুলা। তারপর ইকুয়েশন গুলো কোত্থেকে আসছে এগুলো আরো ভিতরে দেখা যায় এগুলা। ঠিক আছে, তারপর হলো কি তোমার কন্ট্রোল কারেন্ট সোর্স, এখানে এই জিনিসগুলো তো তোমার এগুলো কন্ট্রোল মানে কন্ট্রোল করার অনেক কিছু ওয়ে এখানে আছে। তোমার হলো কি তোমার এমপ্লিচিউড থেকে শুরু করে, ফেজ থেকে শুরু করে, তারপর হলো কি তোমার হিট প্রসিং, হিট প্রসিং তোমার যেগুলো বললাম তোমার হিট প্রসিং মানে তোমার হলো কি HEAT, ওই হিট না তোমার ওভারঅল কত হিট হচ্ছে ওই জিনিসটা, এটা হলো কি তোমার হলো কি তোমার এই কার্ভ, কার্ভের তোমার ব্যালেন্সিং করার জন্য আর কি, কার্ভের 0 পয়েন্ট ওগুলো এবং কি কারেন্ট জিরো ওই জিনিসগুলো করার জন্য। এবং স্টেপটাও তোমার হলো কি দেখো এটাকে ইনিশিয়াল স্টেপ থেকে শুরু করে হাই স্টেপ পর্যন্ত কেমনে করা যায়, তো এগুলো রিলেটেড অনেকগুলো ভিডিও আছে। তো একটা ক্লাসের মধ্যে তোমার সবগুলো জিনিস আমি দেখা যেতে পারবো না, একটা জাস্ট তো আমি আমি পার্সোনালি এরকম একটা মডেল নিয়ে পুরো 4 বছর পড়ালেখা করছি আর কি, জাস্ট একটা মডেলের ডেভেলপমেন্ট নিয়ে, এই ছোট্ট একটা মডেল, এই এই ছোট্ট একটা মডেল, এটা নিয়ে আমার পুরো 4 বছরের পড়ালেখা ছিল। ঠিক আছে, ওইটার নাম ছিল ব্রাউন, যেটা হলো কি তোমার কেসিআর মেয়র
দুইটা একসাথে মডেল, এগুলো সবগুলো তোমার একটা আর্কিং মডেল। সো এখানে বেসিক্যালি ওরা যেটা করছে, ওরা যেহেতু এরকম হাই আর্ক যেটা একটা প্রবলেম ক্রিয়েট করা আর কি, এরকম একটা ফল্ট তো বানানো যাচ্ছিল না, তো এটা ওরা ওকে ইন্ডাক্টর দিয়ে ওইটাকে হোল্ড করে রেখে কারেন্টটাকে রিলিজ করছে, তারপর ওখান থেকে হাই কারেন্ট রিলিজ করছে আর কি ইন্ডাক্টরের ওখান থেকে। তো আমরা একটু রান করে দেখি আর্কিং গুলো একটু দেখি, এগুলা মানে খুব বেশি যেহেতু আমার কমন পড়ালেখা সেজন্য আমার কাছে ইন্টারেস্টিং, অনেকের কাছে একটু বোরিং হতে পারে, কিন্তু তোমাদের আমি রিসোর্স গুলো দেখা দিচ্ছি আর কি। এগুলো নিয়েও কিন্তু তোমরা চাইলে মানে থিসিস করা থেকে শুরু করে তারপর ইন ডেপথ রিসার্চ অনেক এখানের মধ্যেই হয়ে যায় সবকিছু। এগুলো একটা রিসার্চ মানে যারা প্রোটেকশন নিয়ে করতে চাও, প্রোটেকশন সুইচগুলোর মধ্যে থাকে। হ্যাঁ আমরা এই কার্ডগুলো পেয়ে গেছি তোমাদের দেখাচ্ছিলাম। আচ্ছা পিসিটা একটু স্লো, এই যে দেখছো এখানের মধ্যে কিন্তু একটা ছোট আর্কিং অলরেডি চলে আসছে। আমরা যদি এই জিনিসটাকে আর একটু ফোকাস করে দেখি, এই যে দেখছো এখানের মধ্যে আসছে কতটুকু, 0.8 থেকে 0.6 থেকে 0.8 পর্যন্ত, যদিও এগুলো 10^4 এর মধ্যে, তার মানে বেশ বড় কিন্তু তোমার 10^4 মানে বেশ বড় ভোল্টেজের মধ্যে। তো সেম এটার মধ্যে কারেন্টের ক্ষেত্রে, এটা ভোল্টেজের ক্ষেত্রে দেখলাম, কারেন্টের ক্ষেত্রে একটা দেখি। কারেন্টের ক্ষেত্রে এটা তোমার দেখো এখান থেকে যেখান থেকে ওরা এই ট্রিপটা কোর্স করলো না, যেখান থেকে ও সেন্স করছে ভোল্টেজ, হাই ভোল্টেজ সেন্স করছে, ওখান থেকে সে ট্রিপিং করে একদম জিরো করে দিছে। একটা হলো কি তোমার ওই কারেন্ট যেটা থাকে ওইটা মানে বড় আর্কিং কারেন্ট যেটা আছে ওইটা থেকে গেল, কিন্তু হলো কি যেটা ট্রিপিং কারেন্ট যেটা ছিল সোর্সের একদম ট্রিপ করে পুরো আলাদা করে ফেলছে, এখানে আর কোনো কারেন্টই নেই। ঠিক আছে, তো অনেক মজার জিনিস এগুলো। বা তারপরে হলো কি তোমার কেমনে বাসবারের মধ্যে যাচ্ছে, বাসবারের মধ্যে এফেক্টটা কিরকম, এবং থ্রি ফেজের ক্ষেত্রে তো আরো মজার এগুলা। সো এই যে তোমার কন্টিনিউয়াস পাওয়ার গো, এখানের মধ্যে এগুলা কন্টিনিউয়াস দিলে কি হবে, তারপর হলো কি তোমার ডিসক্রিট দিলে কি হবে, ফেজর দিলে কি হবে, এগুলো ডিফারেন্ট টাইপের রিডিং গুলা আমরা এখান থেকে পাবো। ঠিক আছে, তো ইন্টারেস্টেড থাকলে আমি এগুলো নিয়ে আরো কথা বলবো ভবিষ্যতে। তো আজকে আমরা তাহলে মানে যেহেতু মোটামুটি ঠিক করছি যে ইনিশিয়াল কথাবার্তা বলবো, মিডের পরে আমাদের প্রথম কাজ, সেজন্য আমি খুব বেশি ইন ডেপথে যাবো না, তোমাদের জাস্ট রিসোর্স গুলো দেখালাম। তো নেক্সট ক্লাস থেকে কিন্তু আমরা মোটামুটি ইন ডেপথ পড়ালেখার মধ্যে চলে যাবো আর কি। এই যেমন আজকে যে কি কি কে কে ব্রেকআপ করছে একটু আমাকে সামারাইজ করো তো, জাস্ট নামগুলো বলো দেখি, কয়জন বলতে কে কে বলতে পারবা, নামগুলো বলতো একটু, কয়টা ব্রেকারের নাম বলতে পারবা? রয়্যাল বেকার, আচ্ছা এই যে অয়েল, তারপর কি SF6, এগুলো বলতেছে, এগুলো কিসের বেসিসে বলতেছে, কি হিসেবে বলবো এগুলো, না লো অয়েল এগুলো যে বলতেছে, এগুলো হলো ভিতরে মিডিয়ামটা। ঠিক আছে, তো আগে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, আগে একটু পজ করে অ্যাটেন্ডেন্স। স্যার ওই